হ্যালো, একটা সমস্যা হয়ে গেছে স্যার। কি সমস্যা স্যার? আজকে যাদের বিয়ে হবার কথা ছিল ওনারা তো এখনো আসেননি। তুমি ফোন করেছিলে? জি স্যার, কিন্তু কেউ ফোন ধরছে না। ওদের কি অ্যাডভান্স করা ছিল? জি স্যার, ওনারা তো ফুল পেমেন্ট করে গেছেন। আপনি হয়তো ভুলে গেছেন স্যার, ওই যে কাউসার চৌধুরী আর রাজিয়া ম্যাডাম যে এসেছিলেন, আজকে তো ওই বিয়েটা হওয়ার কথা। তুমি ওদের অ্যাড্রেসটা আমাকে টেক্সট করো তো। ওকে স্যার। আচ্ছা, বুকিংটা কার নামে হবে? রাজিয়া সামান। আচ্ছা, আর বরকনের নাম? আমি বলছি, আমি কাউসার চৌধুরী আর উনি রাজিয়া জামান। আসলে বিয়েটা আমরাই করছি। মিঠাই স্বাদে ঐতিহ্য। আমি এসেছিলাম রংঝুনু কমিউনিটি সেন্টার থেকে। হ্যাঁ, একটা বিয়ের বিষয় ছিল। আমি একটু জি, আমি বুঝতে পেরেছি। আপনি প্লিজ আসুন। ধন্যবাদ। আপনি তো গিয়েছিলেন রাজিয়া ম্যাডামকে নিয়ে, আজকে তো আপনাদের বিয়ে হওয়ার কথা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওই সকালবেলা থেকে রাজিয়া বিয়ে করবে না বলে জেদ ধরেছে। কেন? কারণটা আমরা কেউই জানি না। চৌধুরী সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু রাজিয়া ম্যাডামের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি। এর জন্য আপনার ফিনান্সিয়াল যদি কোনো লস হয়ে থাকে আমি সেটা কম্পেনসেট করার জন্য রাজি আছি। সরি ম্যাডাম, আমি টাকার জন্য আসিনি। কিন্তু আমার কমিউনিটি সেন্টার দেবার পেছনে একটা গল্প আছে। আপনারা তো জানেন যে কমিউনিটি সেন্টার বিয়েতে শত শত মানুষের হাসি মাখা মুখ দেখলে আমি ভীষণ খুশি হই। মানে সবার হাসি দেখলে আমার আমার প্রিয় মানুষ মিলার কথা মনে পড়ে। মিলা আমার ভালোবাসার মানুষ। পৃথিবীতে সব মানুষ কিন্তু তার ভালোবাসার মানুষকে নিজের মতো করে পায় না। যারা সৌভাগ্যবান কেবল তারাই পায়। আপনারা সেই সৌভাগ্যবান মানুষের মধ্যে একজন। আপনারা কেন এই সুযোগটা পায়ে ঠেলে দিচ্ছেন? আজ সকাল পর্যন্ত আমিও নিজেকে সৌভাগ্যবতী মনে করেছিলাম।
কানে দুটো খুঁজে পাচ্ছি না, তোর কাছে মিলি, মিলি তো ক্যান্সার, আমার ক্যান্সার, ওরা তোমাকে কেউ কিছু বলল? এই বিয়ে হতে পারে না। এসেছে আমি ক্যান্সারের পেশেন্ট, এত বড় একটা সত্য জানার পর আমি আমার সবচেয়ে কাছের মানুষকে তো ঠকাতে পারি না। আমার মনে হয় আমি ঠিক সিদ্ধান্তটা নিয়েছি। রাজিয়া, আমি এই কঠিন সত্যটা জানি। যে কদিন তোমাকে পাবো আমি তোমার পাশেই থাকতে চাই, তোমার হাত ধরে, তোমার হাতে হাত রেখে তোমার দু চোখে হারিয়ে যেতে চাই, তোমার অস্তিত্বের ঘ্রাণ পেতে চাই। মৃত্যু তো আছেই, সবাইকে একদিন যেতে হবে, কিন্তু যে সময়টুকু পাবো তাকে মহামূল্যবান করে রাখতে চাই। সেই সময়টুকু আমি সুখের মাঝে ডুবে থাকতে চাই, আর এটা তোমাকে ছাড়া তো সম্ভব না। বিয়ে তাহলে হচ্ছে, প্রোগ্রাম ইজ অন, প্লিজ আপনারা পোশাক পাল্টে নিন, আমি বসছি, আমি আপনাদের না নিয়ে যাচ্ছি না। মিঠাই স্বাদে ঐতিহ্য, হবে না বলা তোমায় নিয়ে নতুন কোনো গল্প, সময়টা যে বেশ অল্প, হবে না যাওয়া তোমায় নিয়ে নতুন কোনো পথে, পথটাই যে বাঁকা, বেশ আঁকা বাঁকা, হবে না পাশে থাকা, শরীরে শরীরে মাখা, হবে না কোনো স্পর্শ, ব্যস্ত শরীর, শহরটা যে থেমে, শুধুই ছুটে চলা, চলতে হয় বলে।